আমরা যারা আমাদের নাম দিয়ে আমাদের কাঙ্ক্ষিত শব্দগুলো দিয়ে রিংটোন তৈরি করতে চাই এবং সাথে সাথে রিংটোনের ব্যাকগ্রাউন্ড হিসেবে মিউজিকও ব্যবহার করতে চাই, তাদের জন্য চলে এসেছে খুবই অসাধারণ একটি অ্যাপ। সেই অ্যাপটি আজকে আমি আপনাদের দেখাবো। তো সবাইকে স্বাগতম জানাচ্ছি টেক উইথ আফরিন ইউটিউব চ্যানেলে, এবং আমি আপনাদের সাথে রয়েছি আফরিন। যদি আপনি টেক উইথ আফরিন চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর খবর পাওয়ার জন্য পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে দিন। তো তার জন্য আপনাকে সর্বপ্রথমে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করুন মাই নেম রিংটোন মিউজিক, লিখে সার্চ করলেই আপনারা এই অ্যাপটি পেয়ে যাবেন। নয়তো বা আপনাদের সুবিধার্থে এই ভিডিওর ডিসক্রিপশনে আমি এই লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও অ্যাপটি সরাসরি কালেক্ট করে নিতে পারেন। তো অ্যাপটি চলুন ইনস্টল করা যাক। তো এটার যদি আমি রেটিং পয়েন্ট কিছুটা বলে দিই, তা হচ্ছে এটা 4.1 পেয়েছে 5-এ এবং এর ডাউনলোড হয়েছে 1 মিলিয়নেরও উপরে। তো অ্যাপটি খুবই কার্যকরী একটি অ্যাপ, সেটা আপনারা এখনই বুঝে যাবেন যখন আমি এর কাজটি দেখাবো। তো অ্যাপটি যদি ইনস্টল হয়ে যেয়ে থাকে তাহলে আপনারা একটু লক্ষ্য করে দেখবেন আমি কী কী কাজ এখানে করছি, কারণ এটার প্রতিটি কাজই খুবই গুরুত্বপূর্ণ আপনাকে একটি পারফেক্ট রিংটোন তৈরি করে দেওয়ার জন্য। অ্যাপটি ইনস্টল হয়ে গেছে, অ্যাপটি আমি ওপেন করছি। অ্যাপটি ওপেন করার পর এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে স্টার বাটনে ক্লিক করবেন। স্টার বাটনে ক্লিক করার পর ক্রিয়েট নামে যে অপশনটি রয়েছে এখানে রয়েছে ল্যাঙ্গুয়েজ, মাই রিংটোন, কাটার, অনেক অপশন রয়েছে। আপনি ক্রিয়েট যে অপশনটি রয়েছে সেখানে চলে যান, এখানে দিয়ে দিন আপনার নাম। তো আমি আমার নামটি দিয়ে দিচ্ছি, সাথে আপনারা আরও কিছু অ্যাড করে নিতে পারেন, আমিও কিছু অ্যাড করে দিচ্ছি। তো আমি দিয়ে দিলাম আফরিন প্লিজ পিক আপ দ্য ফোন। এটা দেওয়ার পর আমি এটা সিলেক্ট করে নিচ্ছি, সিলেক্ট করে কপি করে নিচ্ছি, কারণ আমি এটা চাইছি যে এটা একবার না কয়েকবারই বলুক। তার জন্য আপনি স্পেস দিয়ে নিচে চলে যান, ডাবল স্পেস দিয়ে নিচে চলে গেলাম, এখানে আবার পেস্ট করে দিব, আবার ডাবল স্পেস এখানে ক্লিক করে ধরে রাখার পর পেস্ট, আবার ডাবল স্পেস। আপনারা আপনার যতবার আপনার নামটি বলাতে চান ততবার আপনি এখানে এই কাজটি করতে পারেন। তো আমি এখানে করে নিচ্ছি, তিনবার দিয়েছি, আমি চাই যে আমার নামটি ওনারা পাঁচবার বলুক অন্তত। তো আমি এটা পাঁচবার এখানে দিয়ে দিব, অবশ্যই এটা সিলেক্ট করে কপি করে নেবেন। তো আমার পাঁচবার দেওয়া হয়ে গেছে। এখন আপনি যদি চান এটা কেমন রিংটোন হয়েছে শোনার জন্য, সেটা সেক্ষেত্রে আপনি এখানে প্লে বাটন রয়েছে সেখানে প্লেতে ক্লিক করুন। আফরিন প্লিজ পিক আপ দ্য ফোন, আফরিন প্লিজ পিক আপ দ্য ফোন, আফরিন প্লিজ পিক আপ দ্য ফোন। দেখতেই পাচ্ছেন এইভাবে আমার নামটি ওনারা বারবার নিচ্ছে। তো এটা আপনার রিংটোন হয়ে যেতে পারে। তো আপনি যদি রিংটোনের পাশাপাশি এই কথাগুলোর পাশাপাশি যদি মিউজিকও অ্যাড করতে চান, সেটা কীভাবে অ্যাড করবেন তা দেখার জন্য আমার সাথেই থাকুন। এই যে নেক্সটে যে ক্লিক বাটনটি রয়েছে সবুজ যে বাটনটি নেক্সট, সেটাতে ক্লিক করুন। ক্লিক করার পর একটু অপেক্ষা করুন, অবশ্যই আপনার এই কাজটি করার অবশ্যই আপনার এই কাজটি করার পর আপনার মোবাইলে ডাটা অন রাখতে হবে, অবশ্যই আপনার এমবি থাকতে হবে এই কাজগুলো করার জন্য। এরপর আপনি দেখতে পাচ্ছেন যে নীল আইকনটি রয়েছে সিলেক্ট মিউজিক, সেখানে ক্লিক করুন। সেখানে ক্লিক করার পর আপনাকে ডাইরেক্ট আপনার গ্যালারিতে নিয়ে যাবে, আপনি সেখানে গিয়ে আপনার ইচ্ছা অনুযায়ী এখান থেকে অডিও ফাইল নিয়ে নিন, অডিওতে চলে যান। অডিওতে যাওয়ার পর এইগুলো হচ্ছে আপনার মোবাইলে থাকা অডিওগুলো। তো এখান থেকে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী অডিও চুজ করে নিতে পারেন। তো আমি এখান থেকে এটা চুজ করে নিলাম, তারপরে সিলেক্ট করুন। তো আপনি এখান থেকে আপনার ইচ্ছা অনুযায়ী সিলেক্ট করে নিন। তো সিলেক্ট করা হয়ে গেলে আপনারা সেভ বাটনে ক্লিক করুন।
ক্লিক করে এখানে একটি নাম দিয়ে দিন। আমি দিয়ে দিচ্ছি আফরিন, আপনার ইচ্ছা মানে ফাইলের একটি নাম দিয়ে দিন। তারপরে সেভে ক্লিক করুন। প্রসেসিং হচ্ছে, এটা প্রসেসিং কমপ্লিট হয়ে গেলে আপনার রিংটোনটিও কমপ্লিট হয়ে যাবে, তো একটু ওয়েট করুন। আর হ্যাঁ, অবশ্যই এই জন্য আপনার এমবি বা ওয়াইফাইয়ের প্রয়োজন হবে, তো ওয়াইফাই বা আপনার ডাটাটি অন করে এই প্রসেসিং কাজটি চালিয়ে যান। তো সেভ হয়ে গেছে, এখন আমরা এটা ক্লিক করে শুনবো যে এটাতে কি বলা হয়। আফরিন প্লিজ পিক আপ দ্য ফোন, 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 আফরিন প্লিজ পিক আপ দ্য ফোন। তো আপনারা চাইলে আপনাদের ইচ্ছে অনুযায়ী মিউজিক এখানে অ্যাড করে দিতে পারেন, আমি আমার ইচ্ছে অনুযায়ী দিয়েছি। তো আপনারা এটা কীভাবে রিংটোন সেভ করবেন তা হয়তো আমরা সবাই জানি। এখানে রিংটোনে সেভ করার জন্য আপনার সেটিংয়ে চলে যান। যদিও আমরা সবাই জানি তবু আমি দেখিয়ে দিচ্ছি। সেটিংয়ে যাওয়ার পর অডিও প্রোফাইলে ক্লিক করুন। অডিও প্রোফাইলে ক্লিক করার পর জেনারেলে ক্লিক করে ফোন রিংটোনে ক্লিক করুন। চুজ করুন, নয়তো বা দুটোতেই দিয়ে দিতে পারেন। মিউজিকে চলে যান, এখানে যে আফরিন নামে ফোল্ডারটি দেখতে পারবেন, এখানে অটোমেটিকলি চলেই এসেছে, এটা সিলেক্ট করুন। দেখতেই পারছেন, এবার আপনারা টিকে ক্লিক করে দিন, তো বাস হয়ে গেল আপনার মোবাইলে রিংটোনটি সেভ। তো এইভাবে যদি আপনাকে এখন কেউ ফোন করে তাহলে এই রিংটোনটি আপনার মোবাইলে বাজতে থাকবে। যদি এই রিংটোনটি ভালো লাগে এবং এই অ্যাপটি ভালো লেগে থাকে এবং আমার ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই 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 শেয়ার করতে ভুলবেন না। এখন একটি লাইক দিয়ে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি কেমন ছিল। তা আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।